আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু বিদ্যানিকেতন থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 2 এতে প্রশ্ন যেতে আছে যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল ও ফলাফল বর্ণনা করো। আচ্ছা, প্রথমে আমরা ভূমিকম্প কাকে বলে একটু জেনে নিই। পৃথিবীর কঠিন ভূত্বকীয় কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে উঠে, ভূত্বকে এরূপ কম্পনকে ভূমিকম্প বলা হয়। আচ্ছা, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের কারণকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রধান কারণ, আরেকটা হলো অপ্রধান কারণ। প্রধান কারণের মধ্যে রয়েছে পৃথিবীর প্লেট সমূহের সঞ্চালন, আরেকটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এই দুটো হলো প্রধান কারণ। অপ্রধান কারণের মধ্যে রয়েছে শিলাতে বাজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূপৃষ্ঠস্থ বাষ্প, হিমবাহের প্রবাহ প্রভৃতি। এখানে চারটা পয়েন্ট আমি দিয়েছি, আরও আছে, বাকিগুলো তোমরা বই থেকে দেখে লিখে নেবে। আচ্ছা, এবার হলো ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প ঘটার পরে, এই ঘটনা ঘটার পরবর্তীতে কি প্রভাব ফেলে ভূত্বকের উপর, সেটা হলো যেমন ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ ফেটে যায়, নদীর গতিপথের পরিবর্তন, বন্যার সৃষ্টি হয়, সমুদ্র তলদেশের পরিবর্তন, তারপরে ভূত্বকে ভাঁজের সৃষ্টি, ভূপাত ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার জানব আগ্নেয়গিরি কাকে বলে, আগ্নেয়গিরির সংজ্ঞা। ভূগর্ভস্থ গলিত লাভা বাষ্প বর্ষ পর্দ ধূম্র প্রভৃতি পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হয়ে জট বেঁধে যে পর্বত বা গিরির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলা হয়। আচ্ছা, এবার জানবো আগ্নেয়গির কারণ। এখানে আমি 6টি কারণ লিখেছি, আরও অনেক কারণ রয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে ভূত্বকে ফাটলের সৃষ্টি হলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটতে পারে, ভূপৃষ্ঠের চাপ কমে গেলে, হ্রাস পেলে বা কমে গেলে, ভূঅভ্যন্তরে পানি প্রবেশ করলে, তেজস্ক্রিয় পদার্থের প্রভাব, ভূ আন্দোলন, রাসায়নিক প্রক্রিয়া প্রভৃতি। এগুলা শুধু পয়েন্টগুলো আমি বলে দিলাম, বিস্তারিত বর্ণনা তোমরা পাঠ্য বইয়ের 53 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আগ্নেয়গিরির ফলাফল। আগ্নেয়গিরির ফলে কী হয়, যেমন আগ্নেয় মালভূমির সৃষ্টি হয়, আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়, আগ্নেয় হ্রদ, আগ্নেয় পর্বত, আগ্নেয় সমভূমি প্রভৃতি সৃষ্টি হতে পারে। আচ্ছা, বিস্তারিত তোমরা বই থেকে দেখে, পাঠ্য বই থেকে দেখে লিখে নেবে, এখানে শুধু সংক্ষেপে আলোচনা করা হবে। আজ তাহলে এ পর্যন্তই।